কংগ্রেসের অসম জাতীয় পরিষদত যোগদান এজেপি যোগদান করিয়ে কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বৰদলৈৰ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বুবুল দাসর বুবুল দাসর মতে জাগিরত কংগ্রেসের এক নায়কত্ববাদ চলাই দলটক ধ্বংস করেছে সাংসদ প্রদ্যুৎ বৰদলৈয়ে বিজেপির এজেন্টক কংগ্রেস দলের প্রার্থী সজাই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সাংসদগুলো জাগিরত সমষ্টির বিধায়ক তথা মন্ত্রী পীযূষ হাজরিকাক জয়ী করবল এই চক্রান্ত চলাইছে সাংসদ প্রদ্যুৎ বৰদলৈয়ে আনহাতে দলীয় কর্মী প্রদ্যুৎ বৰদলৈয়ে দুর্ব্যবহার করারও অভিযোগ প্রাক্তন মন্ত্রীগুলির উল্লেখযোগ্য যে কংগ্রেস দলের প্রতি মোহভঙ্গ হয়ে অসম জাতীয় পরিষদ দলত যোগদান করে প্রাক্তন মন্ত্রী বুবুল দাসে বৃহস্পতিবার জাগিরত সমষ্টির গাগলমারীত অনুষ্ঠিত হওয়া এক সভাত প্রায় সহস্রাধিক সমর্থক লগত লৈ আঞ্চলিক দলটত যোগদান করে প্রাক্তন মন্ত্রীগুলি প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়ার হস্তক্ষেপতে এইবর হয়ে আছে এই কংগ্রেস দলট ধ্বংস করে বিজেপিক মানে বিজেপির প্রার্থীজনক জিকাবর কারণে বিজেপির প্রার্থীজনক পুনর্বার এমএলএ বনাবর কারণে এইবর কাম করে আছে কংগ্রেস তো এই কারণে ত্যাগ করলো মানে যেহেতুকে পুনর্বার আমি মূল জীবনের রাজনীতি যেহেতুকে আরম্ভ করেছিল আঞ্চলিকতাবাদত গতি এটা পুনের জাতীয়তাবাদের এই দলটো আগবাড়ি আছে রাইজর পিছত থিয় হয়েছে সেই কারণে মই কংগ্রেস ত্যাগ করে অসম জাতীয় পরিষদরে হব বিপিএফর মিত্রতা মিত্রতাক লৈ ইতিমধ্যেই হৈছে এজেপি বিপিএফর আলোচনা এই ঘোষণা এজেপির কার্যকরী সভাপতি পবীন্দ্র ডেকার লগতে ডেকার দাবি আগন্তুক নির্বাচনত হব জাতীয়তাবাদী শক্তির জয় অসম জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করব বলে দাবি পবীন্দ্র ডেকার আমি 126টা সমষ্টিত প্রার্থী দিম আর আমি আপনার সুস্পষ্টভাবে কই আছো আমি এনেকুৱা নাই আমি হিসাব নিকাশ করছো যে আমি সরকার গঠন করবরাকর একক সংখ্যাগরিষ্ঠতা আমি দুদিন ধরে সন্ধানহীন হয়ে আছে নগাঁর কঠিয়াতলি শাখার নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকের এজন কর্মচারী কঠিয়াতলি শাখার নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকত কর্মরত কৃষ্ণ বৈশ্য নামের যুবকজনে অন্য দিনের দরে বুধবারেও কন্দলি আর কচুবস্তির পর ঋণের ধন উঠাবলে গৈছিল যুবকজনে ঋণের 54,000 টাকা সংগ্রহ করে বিয়লি পর্যন্ত ব্যাংকলৈ উভতি নহাত চিন্তিত হয়ে উঠে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষের যুবকজনের পরিয়ালের লোকে বিচার খোচার করে যদিও সন্ধান লাভ করা নাই যুবকজনের কোনো দুষ্টচক্রই কর্মচারীজনক অপহরণ করার সন্দেহ করেছে ব্যাংক কর্তৃপক্ষ উল্লেখযোগ্য যে হাজোর টুকরা দিয়ার যুবক কৃষ্ণ বৈশ্যই বিগত 4 বছর ধরে কর্মরত হয়ে আছিল নগাঁর কঠিয়াতলি শাখার নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকত ইতিমধ্যে কৃষ্ণ বৈশ্যর নিরুদ্দেশ সন্দর্ভত হাজো আর নগাঁও থানাত এজাহার দাখিল করেছে পরিয়াল আর ব্যাংক কর্তৃপক্ষ আর ইয়ারে সুতরাং সময় হল আজির বিয়লি হেডলাইন্সর পর বিদায় লওয়ার নমস্কার মই ব্যবহার করো আটাইতকৈ সবল আর সতেজ সিমেন্ট সূর্যা সিমেন্ট অটুট ঘর অটুট অসম।